প্রবলেম হচ্ছে মানে চলতে চলতে পিক আপ ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে এর প্রবলেম তো তোমরা পুরো কথাটা শুনবে আর ভিডিওটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে এর প্রবলেমটা হচ্ছে চলতে চলতে পিক আপ ছেড়ে দিচ্ছে এবং মানে গাড়িটা যখন কোনো গর্ত বা কোনো ঝাঁকুনি তো পড়ছে পুরো স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তো একটু বেশি লোড পড়লেও গাড়িটা আর পিক আপ নিচ্ছে না এটাই হচ্ছে এর প্রবলেম তো প্রবলেমটা তোমরা দেখো তো এইখানে দেখতে পাচ্ছ যে নেগেটিভ আর পজিটিভ যে দুটো পাতি থাকে ঠিক আছে এই পাতে দুটো মানে ডাই হোল্ডার হয়ে গেছে ঠিক আছে যখনই পিক আপ দেওয়া হচ্ছে তখন কিন্তু এখান থেকে অ্যাম্পিয়ার ভোল্টেজ পাস হচ্ছে না এইটা একটা প্রবলেম আছে আর একটা এখনও দুখানা প্রবলেম আছে